আর আপনার মন মতো একটু কাজ না হলে, আপনার কথা মতো কাজ না হলে এতিমের গলায় ধাক্কা দিয়ে চাকরি চ্যুত করে বাড়ি পাঠিয়ে দেন আপনি মানুষ। আপনি তো ওই রংপুর থেকে কুড়িগ্রাম থেকে যে মেয়েটা এসেছিল পেটের তাকিতে, ওই এতিমের চাকরি খেয়ে বাড়ি পাঠিয়ে দেননি, তার ইজ্জত আপনি নষ্ট করেননি, আপনি ইজ্জত নষ্ট করেছেন রাসূলুল্লাহ। কারণ বিশ্বনবী এতিম ছিলেন, এটা রেকর্ড হয়ে ওরা যদি শুনতে পায় এলাকা আসতে দেবে। আর আপনাকে আমি সংশোধনের জন্য বলছি, যদি আপনার বিবেক থাকে আপনি আশা করছি ফিরে আসবেন। আপনার কাছে কিন্তু 8,000-10,000 শ্রমিক যারা কর্মচারী যারা, এরা কিন্তু এতিম, এদের সাথে ব্যবহার ভালো করলে এটা রসুল পর্যন্ত গড়াবেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বলিয়ে দেয় যতগুলো চুল ওর হাতের নিচে পড়বে ততগুলো সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবে। পৃথিবীর উম্মতেরা দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করো, শুধুমাত্র ঔষধ খেয়েই বেশি দিন বেঁচে থাকা যাবে না। তোমার হায়াত যদি বাড়িয়ে নিতে চাও, বৃদ্ধি করতে চাও, দুনিয়ার এই ময়দানে বেশি দিন বেঁচে থাকতে চাও, দুইটা কাজ বেশি করবা, এতিমের সাথে ভালো ব্যবহার করবা, দুই নম্বরে নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক আরো বাড়িয়ে দিবা। আজ আমরা নিজের নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকে না, যত ভালো সম্পর্ক সব ধর্ম আত্মীয়র সাথে। এখানে বাড়ি আসলিয়া এসে মানিকগঞ্জে ধর্ম বন পাতিয়েছে, প্রতি মাসে মাসে দুইবার যায়, অথচ আপন বনের বাড়ি এই জাম গড়ায় কোনো দিন উঁকি দিয়েও দেখে না। তোর হায়াত কমবে, হায়াত যদি বাড়াতে চাও তাহলে এই দুইটা কাজ বেশি করো, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, সম্পর্ক ভালো রাখো। দুই নম্বরে এতিম যারা আছে, অসহায় যারা আছে, এদের হক গুলো আদায় করো। কোরআনে কারিমে এমন একটা কঠিন আয়াত আমি পড়েছি, সূরা নিসা 10 নম্বর আয়াত, এটা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাগীরা। নিশ্চয় যারা খাচ্ছে খাবে, একলোনা এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে ওই যে সময় আয়াতটা নাজিল হয়েছে ওই দিন থেকে আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত, আয়াতের বিধানও থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত দুনিয়া যারা আসবে তারা এই আয়াতের ভেতরে আছে, শুধু আমরা বাদ দিয়ে, আমরা নেই, আমাদেরকে যেন আল্লাহ হাতের আশা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, হে আসলিয়ার বান্দা বান্দিরা, যারা এতিমের মাল খাচ্ছে খাবে, আমওয়াল আলিয়াতামা মালের বহুবচন আমওয়াল, এতিমের মাল বলতে শুধুমাত্র তার বাবার রেখে যাওয়া টাকা পয়সায় না, এতিমের সম্মান ও মালের ভেতরে শামিল। এক কথা বলছেন না কেন? এতিমের সম্মান ও মালের ভেতরে শামিল। সুতরাং এতিমের সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলবেন না। এতিমের ব্যাখ্যান কয়টা বলেছিলাম? 9টা, কেবল 2টা পড়ছি, একটা মা বাবা নেই, আর একটা দায়িত্বশীলদের নিচে যারা আছে তারা এই এতিমদের নিয়ে সিনেমিনি খেলছে, সবচাইতে বেশি প্রশাসনে।